জানিয়ে দেবো। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে না জানিয়ে দিলেই নয়, প্রতিনিয়ত কিন্তু আপডাউন হচ্ছে পেঁয়াজের বাজার, পেঁয়াজ মার্কেট, মানে এক এক দিন কিন্তু এক এক রকম পেঁয়াজের বাঁচা দর যাচ্ছে। একদিন একটু কমতেছে, একদিন একটু বাড়তেছে, একদিন একটু কমতেছে, একদিন একটু বাড়তেছে। এই যে কমাবাড়া পেঁয়াজের বাঁচা দর, এটা নিয়ে কিন্তু অস্থির অবস্থানের মধ্যে রয়েছে এখানকার ব্যাপারী ভাইরা। দর্শক, আমরা যেমন প্রতিনিয়ত হাট থেকে বাঁচা দর সংগ্রহ করি, অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা দেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন, দেশের বিভিন্ন জেলা ছাড়া কিন্তু আপনারা বিভিন্ন দেশ থেকে দেখেন, আমরা দেখেছি যে দুবাই, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, এইসব দেশ থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা পিছনে দেখেছি যে পেঁয়াজের বাজার দরের, যাও গা যাও, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের মার্কেটে দর্শক পেঁয়াজ কিন্তু এখানে কেনা শেষে যে বস্তায় প্যাকেট যে প্রক্রিয়া সেটা কিন্তু চলতেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে এসে বাজার দরটা কেমন চলছে সেই বিষয় জানিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে এই যে প্রতিনিয়ত পেঁয়াজের বাজার দর আপডাউন হচ্ছে, এর পিছনে কারণটা কি আছে ভাই? এর পিছনে যে কারণ রয়েছে সেটা হচ্ছে দেশের বাজারে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বস্তায় প্যাকেট সহ নানা কাজে ব্যস্ত রয়েছে এখানকার ব্যাপারী ভাইরা। দর্শক, আমাদের কৃষক ভাইদের এবং ব্যাপারী ভাইদের দুইটা কথা আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। শুরুতে কৃষক ভাইরা কি বলেছে? কৃষক ভাইরা বলেছেন যে এই বছরে কিন্তু পেঁয়াজের দাম শুরু থেকেই মোটামুটি ভালো রয়েছে, এখন শুরু থেকে ভালো থাকলেও শেষ পর্যন্ত কি হবে সেই বিষয় নিয়ে কিন্তু তারা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। যেমন পেঁয়াজের বাজার কিন্তু একেবারে শুরু থেকে মানে এখন কিন্তু আস্তে আস্তে আমদানি হচ্ছে নতুন পেঁয়াজ বা হালি পেঁয়াজ, এই হালি পেঁয়াজের শুরু থেকে যদি বাজার দর দেখা হচ্ছে 34-38 টাকা পর্যন্ত সর্বোচ্চ যে বাজার দরটা, দর্শক বন্ধুরা এই যে বাজার দরটা এরকম আছে, কতদিন পর কিন্তু পেঁয়াজের মার্কেটে যদি একটু বাজার কমে যায় তবে কিন্তু দর্শক বন্ধুরা হট্টগোল শুরু হবে, তখন কৃষক ভাইরা বলবে বাজার দর কমেছে, ব্যাপারে ভাইরা বলবে। আসলে ব্যাপারীরা এই সময় আসলে পেঁয়াজ কিনেও মানে হুমকির মুখে আছে বলা চলে, যেমন কিনলাম হুট করে কমে গেল, কিনলাম হুট করে কমে যাচ্ছে, এটা এটা নিয়ে কিন্তু আসলে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে। এবং আমরা যতটুকু আপনাদেরকে তথ্য জানাচ্ছি দেশের বিভিন্ন পেঁয়াজ মার্কেট থেকে যে এক এক দিনে কিন্তু একরকম পেঁয়াজের বাজার দর চলতেছে, একদিন একটু কমতেছে, একদিন একটু বাড়তেছে, এই যে কমাবাড়া পেঁয়াজের বাজার দর, এটা নিয়ে কিন্তু আসলে বিশেষ একটা অবস্থান চলমান রয়েছে দর্শক। তবে আপনাদেরকে একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে প্রতিনিয়ত কিন্তু পেঁয়াজের বাজার দরটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। দর্শক বন্ধুরা, গতকালকে যেমন আমরা পেঁয়াজের বাজার দরটা দেখেছিলাম একটু দর্শক বৃদ্ধি হয়েছে, আজকে 100-200 টাকা কমেছে, এভাবে কিন্তু এখন পেঁয়াজের মার্কেটটা আপডাউন হতে থাকবে। এই যে সর্বশেষ সর্বপ্রথম বাজার দর, শুধু পেঁয়াজ না, বর্তমান সময় কিন্তু রসুন রয়েছে হাটে, প্রচুর পরিমাণ রসুন আমদানি হচ্ছে দর্শক বন্ধুরা, শুধু অল্প সীমিত না, প্রচুর পরিমাণ রসুনের আমদানি বর্তমান চলতেছে। নতুন যে চরের রসুনগুলো আছে সেটা কিন্তু আজকের বাজারে 38-48 টাকা শুধু হয়, সর্বোচ্চ 52-55 টাকা প্রতি মণ দাম রয়েছে। এই যে চরের রসুন বলেন আর যেখানে রসুন বলেন, রসুনের দামটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। তার মানে যদি সিজনে যদি রসুনের দাম এরকম হয়, পেঁয়াজের দাম যদি 3500-4000 হয়, তাহলে কিন্তু ভালো পরিমাণ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে কৃষকেরা। এখন জানি না সর্বশেষ কী অবস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বশেষ অবস্থান জানতে হলে কিন্তু আমাদের কুষ্টিয়া টিভি ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে, কারণ কুষ্টিয়া টিভি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত পেঁয়াজের বাজার দর দেশের বিভিন্ন মার্কেট থেকে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছে। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে থেকে আজকের বাজার দর, দর্শক বন্ধুরা, প্রায় সম পরিমাণ রয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ পেঁয়াজ মার্কেট থেকে আজকের আপডেট ভিডিও। সদালদম সুস্থ দেখা করতে।